নমস্কার আপনারা দেখছেন দি স্লো ইউটিউব চ্যানেল আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করুন যারা অনলাইনে ভোটার কার্ড আবেদন করেছিলেন তারা তাদের ভোটার কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে বলবো এর জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হলো nvsp.in ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে ই এপিক ডাউনলোড বলে অপশনটিতে আপনি ক্লিক করবেন তো এটিতে ক্লিক করার পরে আপনার সামনে একটি লগ ইন পেজ চলে আসবে এই লগ ইন পেজটিতে আপনার সামনে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে আপনি যদি এই ওয়েবসাইটে আগে থেকে রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আর যদি আপনি রেজিস্টার না হয়ে থাকেন তাহলে ইউ ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট বলে যে এই নিচে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনাকে অ্যাজ এ নিউ ইউজার আপনি নিজেকে রেজিস্টার্ড করে আপনার লগ ইন পাসওয়ার্ড বানিয়ে আপনি লগ ইন করতে পারেন ডাউনলোড বলে যে আছে সেটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু দুটি অপশন আসবে যে আই হ্যাভ এ এপিক নাম্বার আর আই হ্যাভ এ ফর্ম রেফারেন্স নাম্বার তো আপনাদেরকে বলে দেই ফর্ম রেফারেন্স নাম্বারটা কোনটা সেটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করেছিলেন তখন কিন্তু আপনাকে এমন একটি কফি আপনাকে দিয়েছিল থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন এন এই যে নাম্বারটি আছে এটি আপনি আপনার ফর্ম রেফারেন্স নাম্বার এটি আপনি মোবাইলেও এসএমএস চলে যায় তো আপনি মোবাইলেও চেক করতে পারেন দেখতে পারেন এবং আর আপনার কাছে যদি এই নাম্বারটি থাকে তো নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারেন তো যেহেতু আমাদের কাছে ভোটার নাম্বার নেই আমরা নতুন আবেদন করেছি তো আমাদের কাছে ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে কি করে ডাউনলোড করব সেটা দেব এর জন্য আপনাকে এই যে ছোট্ট একটি গোল অপশন দেখছেন এটিতে আপনাকে টিক করতে হবে অর্থাৎ ক্লিক করতে হবে এটিতে ক্লিক করার পরে তারপরে দেখুন এখানে আপনার নিচে অপশান চলে এলো যে এন্টার রেফারেন্স নাম্বার তো এখানে রেফারেন্স নাম্বারটা আপনি দেখে দেখে ম্যানুয়ালি এন্টার করে দেবেন তারপরে নিচে আছে আপনার সিলেক্ট সিলেক্ট স্টেট আপনি আপনি কোন স্টেটে বাস করেন সেই স্টেটটি এখানে করবেন তো আমি ওয়েস্ট বেঙ্গলে বাস করি তো আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করলাম এরপরে পাশে সার্চ বলে যে অপশানটি আছে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এমন একটি প্রসেসিং হওয়ার পরে আপনার সামনে কিন্তু আপনার যে ডিটেলস আছে সেটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুরো ডিটেলস যেটা আছে সেটা কিন্তু শো হয়ে গেছে ঠিক আছে এবং ভোটার যে নাম্বারটা সেটা কিন্তু এই মুহূর্তে এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নামটাও এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে নাম যে রিলেটিভ নেম অর্থাৎ ফাদার মাদার নেম আপনার স্টেটে বাস করেন আপনার কোন মানে বুথে আপনার ভোটার কার্ড আছে সেটিও দিয়ে দিয়েছে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে ঠিক আছে এবার নিচে আপনার একটি অপশান নোট করুন প্লিজ অথেন্টিকেশন ইউজিং ওটিপি ভেরিফিকেশন তো এই অপশানটিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে একটি অপশান আছে তো এখানে যে নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারেও এস এম যাবে অর্থাৎ ওটি আপনার যে নাম্বারটি রেজিস্টার্ড আছে সেই নাম্বারে মেসেজটি যাবে তো এখানে ক্লিক করার পরে আপনার সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে ওটিপি টি এটা এন্ট্রি করার পরে আপনি এখানে ভ্যারিফাইতে ক্লিক করে দেবেন তে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আগে থেকেই আমার ডাউনলোড করা আছে ওই জন্য আমি আপনারকে ফাইলটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন আসবে